জিরো পয়েন্ট আলোচনায় অংশ নিতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আব্দুল লতিফ মাসুম, আর স্টুডিওতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। আপনাদের দুজনকেই স্বাগত আমার সাথে যুক্ত হবার জন্য। শুরুতে যেতে যাচ্ছি আমার সহকর্মী আব্দুল্লাহ শাফি আপনার কাছে। আপনি তো আজকে সারাদিন জিরো পয়েন্ট এলাকায় ছিলেন, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখেছেন? জিরো পয়েন্ট এলাকার সার্বিক পরিস্থিতি আসলে ঠিক এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি যেমন, সেই প্রত্যাশা অনুযায়ী যে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল যে আওয়ামী লীগ যতই হুমকি ধামকি দিক বা যতই আসার চেষ্টা করুক, বাইরে বের হওয়ার চেষ্টা করুক, শেষ পর্যন্ত তারা জিরো পয়েন্ট পর্যন্ত আসতে পারবেন না, এমনটাই আশা করা হয়েছিল, মনে করা হয়েছিল। এবং সকাল থেকে আমি ছিলাম, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেখলাম যে আওয়ামী লীগ জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, এর আশপাশের এলাকায় আসলে ভিড়তে পারে নাই। সকাল থেকে চিত্রটা ছিল এরকম যে সংবাদের প্যাকেজের মধ্যে যেটি দেখছিলেন যে বিএনপির নেতাকর্মীদের প্রচুর উপস্থিতি ছিল, বিএনপির বিশেষ করে বিএনপি তাদের অবস্থান ছিল প্রত্যেকটা অলিগলি, বায়তুল মুকাররম, তারপর স্টেডিয়াম, সচিবালয়ের ওই পাশে বঙ্গবন্ধু অ্যাভিনিউর দিকে বিএনপি যুবদল, ছাত্রদল তাদের অবস্থান ছিল, শিবির ছিল প্রতিটি মোড়ে মোড়ে। তারপর আমরা যেটি দেখলাম যে ছাত্র জনতা যারা মূল আয়োজক, যারা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা ছিল মূল স্পটটাতে, যে জিরো পয়েন্টকে কেন্দ্র করে যে জায়গাটা। এবং আমি কিন্তু একটা বিষয় আপনাকে শুরুতেই বলেছি যে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এমন একটা জায়গায় তাদের সমাবেশের মঞ্চটা তৈরি করেছে যেই জায়গাটায় গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জায়গায় রাস্তা বন্ধ করে মঞ্চ করত, ঠিক একই কাজ তারা করেছে। এর ফলে সপ্তাহের প্রথম কর্মদিবস হিসেবে কিন্তু মানুষের ভোগান্তিও ছিল চরমে। এই নিয়ে অনেকেই নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলেছেন যে যেহেতু আমরা একটা ভালোর দিকে যাচ্ছি, সেটার একটা প্রসব বেদনা তো আছেই, সেটা সহ্য করতে হবে। আবার অনেকেই বলছেন যে একটা ফ্যাসিস্টকে আমরা প্রতিহত করতে গিয়ে, একটা দলকে প্রতিহত করতে গিয়ে এই যে সপ্তাহের প্রথম কর্মদিবসে মানুষকে কেন এত ভোগান্তির মধ্যে ফেলতে হবে, এই ধরনের প্রতিক্রিয়াও ছিল। তবে এই সমাবেশের মধ্যে তাদের মূল স্পিরিটের জায়গাটা ছিল যে দিল্লির প্রতি তাদের এক ধরনের অনীহা, যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এই জায়গায় দিল্লির প্রতি তাদের কড়া হুঁশিয়ারি, দিল্লি না ঢাকা, এই স্লোগানগুলোই বারবার ঘুরে ফিরে দিচ্ছিল। এবং দিল্লি যে বাংলাদেশের জন্য খুব ভালো কিছু না, ঠিক বর্তমান বাংলাদেশের জন্য বা আওয়ামী লীগের জন্য ভালো ছিল এবং সেই কারণেই শেখ হাসিনা এখন সেখানে অবস্থান করছেন, সেই বিষয়গুলো তারা খুব জোর দিয়ে বলার চেষ্টা করেছেন এবং প্রচার করেছেন। পাশাপাশি যেটি বলেছেন যে তারা একটা সময় দিতে চেয়েছিল আওয়ামী লীগকে ফিরে আসার জন্য, একটা নির্দিষ্ট সময় তারা ভেবেছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরে আসবে। কিন্তু সেই বিষয়গুলো ফিরে না আসায় ছাত্রলীগের মতো আওয়ামী লীগের একই পরিণতি বরণ করতে হয় কিনা, সেই সংখ্যাও তারা প্রকাশ করেছেন। শাফি ভাই, আবারও আসতে পারি আপনার কাছে? আমাদের গেস্ট আছেন একজন রাজনৈতিক বিশ্লেষক জনাব আব্দুল লতিফ মাসুম, আমরা তার কাছে চলে যাচ্ছি। আব্দুল লতিফ মাসুম, আজকের পরিস্থিতিটা আপনি কেমন দেখলেন? আর ট্রাম্পের ছবি সহ অনেকেই কিন্তু আটক হয়েছেন, তো ভারতীয় গণমাধ্যমের খবর বাংলাদেশে ট্রাম্পের সমর্থকের ধরপাকড় করছে আধা সামরিক বাহিনী, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অপ্রত্যাশিতভাবে এই উদ্যোগ বা শেখ হাসিনার এই আয়োজনটি অন্যায়, অপ্রত্যাশিত, জয়ের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন নেতৃত্বের পথে ঘুরছে, এর অর্থ এই নয় যে পররাষ্ট্রনীতি ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ঘটবে, কিন্তু শেখ হাসিনা ট্রাম্পের প্রতি তার সমর্থন দেখাতে যে কৌশলগতভাবে ট্রাম্পের ছবিকে ব্যবহার করে যে চালাকিটি করলেন, তার সব আচরণের মধ্যে এটি প্রতারণামূলক। আপনারা দেখেছেন আজকে যে বাংলাদেশের মানুষ এখনো সেই ক্রোধ এবং সেই সেই ঘৃণা, সেই বিস্ফোরণ অবস্থায় আছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমাদেরও একই ধারা, যে আওয়ামী লীগ একটু সময় নিয়ে তার চিন্তা ভাবনা করে কর্মসূচি দেবে, কিন্তু এটি তারা তার নিজেদের জন্য আবার নতুন করে বিপদ করেছে বলে আমার ধারণা। তার কারণ
এখনো রক্তের যা কাক শুকিয়ে দেয়নি। পাঁচ আগস্টের বিপ্লবের পর বাংলাদেশের আশেপাশে আনাচে আছে যে রক্তপাতের আশঙ্কা আওয়ামী লীগ নিজেই করেছিল তা কিছুই ঘটেনি। অপেক্ষাকৃত ভাবে ছিটে ফোটা দুর্ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে দেশ ছিল শান্ত, আওয়ামী লীগ অনেকটাই তারা গা ঢাকা দিয়েছিল। এখন তারা নতুন করে বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধ করার জন্য, শত্রুতা করার জন্য এইসব কর্মসূচি দিচ্ছে এবং এটা ভালোই হলো। তার কারণ হলো যে মানুষ তো একটু একটু দূরে এসে গিয়েছিল আওয়ামী লীগের প্রতি, তাদের ঘৃণা হয়তো বা স্তম্ভিত হতে যাচ্ছিল, কিন্তু তাদের এই উদ্যোগের ফলে আওয়ামী লীগের প্রতি মানুষের যেমন আবার একটি সজাগ এবং ক্রোধের বহিঃপ্রকাশ ঘটবে, সেই সাথে সংগ্রামরত রাজনৈতিক দলগুলো বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একটু আধটু বিভাজন বা রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল এই আওয়ামী লীগের উদ্যোগে তা একত্রিত হয়েছে। এবং আপনারা দেখেছিলেন যে সমস্ত রাজনৈতিক দল বিএনপি রাজনৈতিকভাবে দুর্বুদ্ধির পরিচয় দিয়েছে তাদের সঙ্গত ভাবেই, এই যেটি বললাম যে মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া এখনো শেষ হয়েছে, মাত্র মাস হয়েছে, তারা ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে সময় নির্ধারণ করে মানুষের মনকে একটু তুষ্ট করে বা মানুষের মনকে একটু স্বস্তির মধ্যে নিয়ে আগালে ভালো হতো, কিন্তু তারা একজন একজন নাগরিক আমাকে বললেন যে পিপীলিকার পাখা মরিবার তরে সেই প্রবাদটি আওয়ামী লীগ প্রমাণ করেছে, তাদের দরকার ছিল না এই সময়টা এরকম কিছু করার, কিন্তু তারা ট্রাম্প কার্ডটা ব্যবহার করতে চেয়েছে যেটি রাজনৈতিকভাবে অনাকাঙ্ক্ষিত, কোথায় সমুদ্র নদীর তীরে আর এখানে শেখ হাসিনা ট্রাম্পকে ব্যবহার করতে করছেন। শেখ হাসিনা নিজেই বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার বিষোদ্গারের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, জো বাইডেন এবং তার এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সতত সমর্থনকে তারা কতভাবে কত নগ্নভাবে তিরস্কার করেছেন, সমালোচনা করেছেন, আবার তারাই এখন আবার সেই ট্রাম্পের রাজনীতির দিকে মানুষকে ফেরা চাচ্ছেন এবং ঢাল হিসাবে ট্রাম্পের ফটো ব্যবহার করছেন। এর চেয়ে হটকারিতা, এর চেয়ে নগ্ন এবং একরকম নিকৃষ্ট ধরনের আচরণ আর কি হতে পারে? আচ্ছা স্যার, আমার একটা বিষয় জানার, যে হচ্ছে আপনি যেটা বলছিলেন যে একটা মোমেন্টাম ধরার চেষ্টা করছে ক্রিকেট খেলার একটা পরিভাষা, সেই ক্ষেত্রে যদি আমি বলি যে দিল্লিতে কেন পত্রিকাগুলো এই ধরনের প্রচারণা চালাচ্ছে, যে এটার এক্স্যাক্টলি কী কারণ হতে পারে? দিল্লি কি খুব সরাসরিভাবে একেবারে কোনো ধরনের রাগ ঢাক ছাড়াই বাংলাদেশের বিরোধিতায় নেমে পড়ল? তবে ওই দিল্লি তো ওত পেতে আছে সময় এবং সুযোগের একটা অসব রকমের হস্তক্ষেপের দিকে তারা যাবে, এটা আমরা কেউ করি না, এটা হয়তো হবে না, কিন্তু দিল্লি এটা বড় একটা অন্যায় করছে দিল্লি, যে তারা নিজেরাও বলেছে যে তাদের সম্পর্ক জনগণের সাথে হওয়া উচিত, বাংলাদেশের বন্ধুত্ব, বাংলাদেশের মিত্রতা, বাংলাদেশের শত্রুতা, কিন্তু তারা এখন আওয়ামী লীগের প্রতি যে দিচ্ছে বা অ্যাটেনশন দিচ্ছে, বিশেষ করে শেখ হাসিনা ও রাজনৈতিক আশ্রয় লাভ করেছেন, সেটা সেটা নিজেই বাংলাদেশের জনগণকে একটু একটু অন্যরকম দৃষ্টি দিচ্ছে ভারতের প্রতি মানুষ। সেই সময় দিল্লির উচিত হয়নি এই সুযোগটাকে এই ট্রাম্পের নামে যে রাজনীতি করা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা সেটাকে প্ররোচনা বা প্রচারণার কাজে ব্যবহার করা, এটি অনৈতিক। বিশেষ করে আমার কাছে অবাক লাগে যে ভারতের
ভারতের সরকার না হয় একটা দৃষ্টিভঙ্গি পোষণ করে, কিন্তু সেখানে সাংবাদিকতা, সেখানে গণমাধ্যম কি কি এতই এতই অধীন হয়ে পড়েছে যে তারা সত্যকে সত্য বলে গ্রহণ করতে পারবে না? বাংলাদেশের মানুষের আশা, বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট এবং এবং ক্রোধের খবর কি তারা রাখে না? আরেকটা বিষয়, তাহলে তাহলে যদি দিল্লি যদি খুব মানে মানে নুট ভাবে যদি আমেরিকাকে পাশে নিয়ে, ট্রাম্পকে পাশে নিয়ে শেখ হাসিনাকে সহায়তা করে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ভবিষ্যৎটা আসলে কি হতে পারে খুব সংক্ষেপে যদি বলেন? না, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এটা খুব নিশ্চিত করে আপনাকে বলতে পারি, আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। সে ট্রাম্পের ঘাড়ে চড়ে আসুক আর যে কোনো নেপথ্যে শক্তির সহায়তা নিয়ে আসুক, আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। আওয়ামী লীগ 75 সালের পরে 21 বছর পরে ক্ষমতাছে, এবার 22 বছর ক্ষমতায় আসবেন। মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগ মুছে গেছে, এই চেষ্টা অবশিষ্টা হিসেবে মানুষ দেবে। জি ধন্যবাদ ডক্টর আব্দুল লতিফ মাসুম আপনার মূল্যবান বক্তব্যের জন্য, সেই সাথে ধন্যবাদ সহকর্মী আব্দুল্লাহ শাফিকে। মিলিয়ন অফার ওয়ার্ল্ড অন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার।